আমি অপ্রয়োজনীয় মাত মাতি না, আমি বলে গেছি একটা জানা আছে যে আমি মেহমান হবরে মেহমানদারি করি ইজ্জত, আমি আসলে বলে গেছি করছি প্রথম যে রেওয়ায়তটা যে আমি হাসামাত মাতি এবং অপ্রয়োজনীয় মাত মাতি না, এটার দরকার সব লাগে আছে না কেনে বলতে আল্লাহ পাকে এক নিজাম আমরা লাগে পাই রাসুল আল্লাহ শুধু আমরা দেখরা হুন চাইলে না আল্লাহ ডাইনে বাবুয়ে ফিরিস্তারা শোন কিরামান যা ইচ্ছা করিল তাই যা ইচ্ছা খাইলি তাই আরে হারাম পাইছো লইলাও পয়সা বানাও ব্যাংক ব্যালেন্স বানাও সে দেখতো এটা আর সে বুঝাই আদম আলাইহিস সালাম থেকে 10 বছর হয়ে গেছে আল্লাহর নবী পর্যন্ত 10 বছর হয়েছে, 10 বছর আগে যারা মর শুনে তারা খেয়ার তুলিয়া দেখাইব আল্লাহর নজর আছে আল্লাহ ফিরিশতা কায়েম করে আসছেন আল্লাহ ফরমায় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীম, এখন আমি যে বয়ান দিয়ে এটাও লেখা হয়ে গেছে কোন জিনিস বাদ যান না, সাওয়াও রেকর্ড হোক বলাও রেকর্ড হোক সলাও রেকর্ড হোক খরাও রেকর্ড হোক সব এটা কই যা এই রেকর্ডিং গুলা কই যা কেউ হেফাজত করেন মাতুই না কেন আপনারা কে করে আল্লাহ নে জানে করে আল্লাহ ডিসিপ্লিন সিস্টেম হয়ে তৈরি আইফেল কম্পিউটারাইজ দুনিয়ার আর এগুলা বোঝানোর কোনো প্রয়োজন নাই, এগুলা কই যার মধ্যে সব কিছু ফাইল বনের খাতা বনের সাফা বন বই বনের আল্লাহ ফরমান কে আমাদের সময় তোমরা গর্দনার মধ্যে তোমরা ফাইলটা আমি গটকাইয়া দেবে আল্লাহ ফরমান ভাই ওরা কিতাব বন্দারে তুমি তোমার কিতাব পড়ো এদিন কেউ কইছো না আল্লাহ আমি আরো কি জানি না আমি পড়তাম পারি না আল্লাহ সব এই শক্তি দান করবো আপনি পড়িয়া দেখবা আপনার বাচ্চন কিলা কাটছে বাল্যকাল কিলা কাটছে গুন্ডামে কিলা করছে কাছিয়ালে কিলা করছে মানুষের সেবা যত্ন কিলা করছে পালা ফুরুক বা বাদ ফুরুক বা ফলে 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 3 দিন তা ফাজিল আপনি কিতাব করছেন কোন হোতা জবান থেকে বার করছেন কোন নাকুচি প্রকাশ করছেন কোন দিন মানুষের উপরে জুলুম করছেন কোন দিন আপনি জুলুম খাইছেন পলে পলে জিন্দগির সব কিছু আপনার সামনে পরিষ্কার হয়ে যাব আপনি সেদিন কই পাচ্ছেন কে আমার লাগে অত কিছু বলুন না আল্লাহ বলল কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা বন্দারে আজকে 12 শক্তি দরকার নাই তোমার কিতাব তোমার লাগে বাচ্চুয়া মনো কিতাব তোমার কাছে তাহলে আমরা দুনিয়ার থেকে ফাঁস করে যেতাম না ফেলে করে যেতাম বেস্ট তো এইটা আপনার দুজকে দিতাম দরু হইয়া মুসলমান ইমানদার কিছু গুণ আছে আল ইমান ও বিদ্যুম ও সবরণ শোক রাজনীতি করো মস্তানি করো ব্যবসা করো নজওয়ান ভাই মাত্র 30 বছর 25 বছর ঘটাকে ইয়ার পরেও সদাই করবে জানিয়ে রাখি একদিন মৌত আইব মৌত হওয়ার আগে যে মানুষ সতর্ক হয়েছে না আফসুস করবো যার নাকি ফল্লা পারি বললাই তারা ডাইনে তো কাগজ দিবার জন্য তো সার্টিফিকেট দিবা বলতে সুবহান ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা উমুকরা কিতাবিয়া ভাই তুমি ফাঁস করলাই কিনা তোমার ডাইনের তো কাগজ ফেলে কিনা আমরা তো সবাই বাবু তো ভাই ফেল করি এবারটা ফাঁস করি উতিয়া কিতাব হু বি আমি নিহি নাই না কোন জায়গা থেকে ঘুষ দিয়ে গিয়ে আসছে কোন অফিস থেকে গিয়ে আসছে কিন্তু ঘুষ থাকবো না নাকি ঘুষ কারবার থাকতো না এই না কই ভাই নি জানান তো আর নি মুলাকিন হিসাবিয়া আমি দুনিয়ার কাছে বুঝতাম জানতাম যে আজকে হিসাব হইব ফাল্লা দুজন হইব
আজকে এই কামিয়াবির প্রয়োজন আছে, আমি দুনিয়া থেকে রেডি গিয়েছি। সাপ মরতে না লই, মরার সময় করি কোনো লাভ করে, জোয়ান কি বুড়া কি সব বন্যা সাফি চিন্তা, মোটর সাইকেল চালাও, চুল আসরো, মস্তানি করো, আল্লাহরে রাজি করি চলো, শিক্ষা লাভ করো, চীন দেশে যাও, চান্দ যাও গিয়া, মঙ্গল গ্রহ যাও গিয়া, আল্লাহরে রাজি করি চলো, তুমি কামিয়াবি করছি আল্লাহরে বেজার যা করো আল্লাহরে রাজি রাখতে চলো, যারা ফেল করিলে আফসোস করবো আল্লাহ হইবা খুঁজু সবুল মানুষের পাঠ ধরো ফিরিস্তা এত ধরতো না ধরব কৌ ধর আর খালি ইশারা করবো ফিরিস্তার শক্তি আছেন না আছেন খালি চুলা ইশারা করবো সমস্ত যাবা ব্যক্তি আর খুঁজবো আমাদের বাসা আমাদের রকম আল্লাহ রহম না করলে আমরা করবো কিনবো দয়া আস্তা দুনিয়ার মায়ারে এক পাল্লাক তুললে আল্লাহর মায়ার সমান হইবে আস্তা দুনিয়ার মা অপর মায়ারে এক পাল্লাক তুললে নবীর উম্মত তোর মায়ার সমান হইবে না আরি সুনা আলাইকুম বিল মুকমিনিনা রাউফুর রাহিম নবী দুনিয়া থেকে যাইবার সময় কার চিন্তা করছেন আলি ফাতেমা হাসান হোসেনের চিন্তা করছেন আর কিয়ামতের দিন আল্লাহ সব মানুষ যখন নফসি হইব আল্লাহ নবীর দোকান থেকে উন্নতি বাড়াইব নবীর কাছে উন্মতের আমল যার আমরা সমস্ত বদাখলাকি যার নিশার উপরে যে আমরা ডিগ্রি করিয়া পিএইচডি করিয়া দিতে আল্লাহ নবীর দরকার খবর না হাসান হুসাইন যে এখন যে জোর জোরে তরপাইয়া মারছে একজন মাথারে যে নেতা গীত হয়েছে আল্লাহ নবীর দরকার খবর আগেও আসছিল পরেও করছে এদিন নবীর তো পয়সা আসলে আছে দূর হওয়া আমার সামনে থাকিয়া আস্তা বাজার মিশা মাতিয়া গরম করি আইসো জুলুম করি আইসো গত পরশু দিন আপন মারে মারি গেছে ছেলে আপন মারে যাও আমার সামনে থেকে দূর হো আল্লাহ নবীর একজনে গিয়া যে কইছনি আর রসুল আল্লাহ আমি যে দোয়া করতাম আল্লাহ হুন তা আমার একটা তকবীর বাতাইয়া দেখো আমার বাতাইয়া রসুল্লাহ বলেন তুমি হালাল হয়ে তোমার দোয়া পাবো আরো অনেকে এখন ইয়ার শুনলে আমার জিব্বতি বড় ভাই দিয়েছে ওই তোমার মা বাপ নাই এটা আসলে মা বাপরে খুশ করতে হবে তোমার মা বাপরে খুশ করিলে তোমার জিব্বতি দিল ও মারে আল্লাহ নবী কিয়ামত দিন হইতে আসলাম উম্মত তখন দে আমার সকল সামনে থেকে তোমরা বলে দাও আমি তোমরা লাগে 23 বছর কোরআন শরীফ রিসিভ করছি আমি তা এখন জমি নবিয়া 3 বার বেউ শুনছি ওই সৈন্য হচ্ছে আমরা তো দুষ্ট করে দিনকে সুন্দর লাগে আমি রাখি আছি তোমরা আমার না আমার ফাঁসিয়ে দেওয়ার মতো রোজগার চলছ আজকে আমি তোমরা কোনো সাহায্য করতে পারি এখানে নবীর উচিত আছে ও জায়গায় নবী বলল উম্মতি উম্মতি আল্লাহ আমি আমার চিন্তা করি আমার উন্মত লাগে চিন্তা করি সেনে বলছে নবীর আল্লাহ রহমতে আলম বানাইছিল রহমতুল্লিল আলমিন বানাইছিল আর উম্মত লাগে না ঔষধ বাহারি বানাই গেছে সুহান এ লাগে নবীর হারামে উম্মত বনিও না কপাল কপাল দিন একেবারে সার্জারি করাইয়া দাগ ফেলা হয় সার্টিফ কষাইয়া বস্তার টাটো কষাইয়া যদি দাগ ফেলা হয় ফামাইতে না নবীর বেয়াদব উম্মত যে বনি গেছে কেউ মুনাফিক করে গেছে নবীর লোকের সামান্যতম কোনো আদাওয়াতি বিদ্বেষ রাখিয়া উম্মত বনা যায় না উম্মত বনতে হলে নবীরে মহাব্বত করতে আবু বকর সিদ্দিককে মহাব্বত করছে সময় আছে আবু বকর সিদ্দিক আল্লাহ নবী ফরমান সবর হক আমি দুনিয়া দিলে আবু বকর হক আমার কাছে আল্লাহ নবী ফরমান সব জন্নতির আল্লাহ দিদার দিবা দিদারে আম নসিব করবা এক ব্যক্তিরে দিদারে ফাঁস দিবা তার নাম আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর আশিক ফরমাই গেছো যে আসমা তুমি কিন্তু আমরা থানি নিয়ে কারে সুরঙ্গে পৌঁছে গেলে দুশ্মন ফারাদারে বাচ্চা
খাও মেয়ে ছেলেইলে একটা কথা আছে যে কিছু সময় ট্যাং দিলেই ছেলের শক্তি আছে না বেশি বাচ্চা মেয়ে দুর্বল থাকবে নিজের জিগরের টুকরা ফরমাইতা যে তুমি আল্লাহ নবী লাগে খানু নিয়ে বাড়ি হেলা পর্যন্ত আচ্ছা ওটুকু তাই হোক পৃথিবীর কোন বাসর পক্ষে সম্ভব হল যে নাঙ্গার তলোয়ার আছো লইয়া গুড় সোয়ার হলে আল্লাহ নবীরে ভাড়া দিতে দুশ্মনও করে আর এইটুকু বাচ্চারে বাপে ভাসতে যাইত যে আল্লাহ নবীর পেটও ভূপ লাগবো তুমি মরি দিও কিন্তু আল্লাহ নবীর টিফিনটা নিয়ে পৌঁছে গেল ওটুকু শুধু চিন্তা করে ঘটনাক্রমে আরবের কাফির হলে যখন আল্লাহ নবীর গুজবট করতে তারা পেট হয়েছে তারা জানে নবীরে খান গেলে ভাই পাইব আবু বকর যে নন গেলে নবীরে ভাই একজন দে ভাই দিলে আরো জন দে ফেলে এটা কাফির হল জানা আছে যে নবীর জন্য আবু বকর তো আবু বকর বাড়ি আবু যে লাইস আয়া দরজাত লাভ করছে শুনিয়া ও আসমার আদিয়াল তালা নাই কে দরজা করছে এই পুরি তোর বাপ করে জানসনি উনি জানে জানসনি জানে কোন জায়গা দিতে কইতাম না দূরে মারছে সর এমন সর মারছে যেদিকে আট লাগছে ওই দিকে কান ফাটিয়ে রক্ত জমে গেছে পরশন গিয়ে ওয়ালের উপরে হেও দিকে মাথা ফাটে গেছে ওয়াল থেকে ফড়িয়া পরশন পাথর কাটা পাথর উপরে হিনো গিয়ে তিন জায়গা থেকে রক্ত বাড়ে গেছে বয়স মাত্র আট গর ফিরিয়া গিয়া হায় উদাস না করিয়া নিজের উন্না দিয়ে নিজে মাথা বাঞ্চ বান্দিয়া অন্য অংশ দিয়া আল্লাহর নবীর খানিরে প্যাক করছো না এইটুকু বাচ্চা এতটুকু জখমি হওয়ার পরে দুশ্মন যে পরোয়া না করিয়া বুঝে এল তাপ্পর চিন্তা না করিয়া আল্লাহর নবীর আসি করা হল আল্লাহর নবীর খানি লইয়া গাড়ে সুর পর্যন্ত উপস্থিত হয়েছে আবু বকর সিদ্দিকে যখন নাম পুরীর পাখি বুড়ি বানালে কিছু হিসেবে কথা বলতে বাবা আবু জেহেলা যেন শিখাই সে রাজি বলছি রাজি কোন জায়গা থেকে পরীক্ষা মানে না আবু জেহেলে আমার ওই বলে আর বড় সামনে মারা তো অন্য বাপ হইলে হইল না তুই চিল্লাইলে না কেনে আশপাশ দর্শনটা কইলে না কেনে হাউডাক করলাই না কেনে ফটোশুট হয়েছে কইটা তো আবু বকর সিদ্দিকের ইমানের পরীক্ষা দেওয়ার কা আবু বকর সিদ্দিকে ফরমাইন মাগো আসমা তোমার যা কিছু হই যাব না কেন তুমি কি আল্লাহর নবীর খবর কইলিছ তুমি বুঝতে আব্বা যদি আমি আল্লাহর নবীর খবর কইলা ই একটা পড় খাইয়া তাইলে আমি সিদ্দিকর বেটি হইলাম কি আমি সিদ্দিকর বেটি হইলাম ফলে ও জিজ্ঞাসা বাপ খানা বলবো জানি বুঝতে জানে ক বুঝতে কইতাম নবীর মহব্বতে আবু বকরে কই নিচ্ছে যেদিন আল্লাহ নবীয়ে সাহাবি আল্লাহর কাছে মানর আহ্বান করছো নোমরে করম মোরে করমাই যে আমার দিল আইলো আবু বকর একটু গরিবী দাস হই আজকে আবু বকর যে আর এইবার এক সুযোগ সৃষ্টি হয়েছে আমার মাল বেশি আবু বকর মাল আমি আমার গৌরব গিয়া অর্ধেক মাল ত্যাগ করে উমরে যে অর্ধেক মাল দিয়েছে এগুলো ছোট মনে করে কেমন পর্যন্ত আমি জানি না কোন উন্মতে তার সম্পদ অর্ধেক আসেন না পারবা নি আল্লাহ লাগে অর্ধেক মাল দিলে এইটা ই হিম্মত আছে নি উমর দিল দানটা যে ছোট মনে করে উমরে বাপ শুন যে আজকে উম্মতে মুসলিমার মাঝে সবচেয়ে বড় দান আমি উমর রইব যেহেতু আমি আমার সম্পদের অর্ধেক মাল আল্লাহ রসুলের দরবারে নিয়ে উপস্থিত করিয়া আবু বকর সিদ্দিকে তান করে গিয়া যা পাইছ সাবিয়া গাইড মানছ তান সারা দিয়ে যে গাইড মানছ উমরের অর্ধেক সমান হয়েছে এখন যদি রসুল্লাহ জিকে উমর তুমি কতখান আনছ দিয়া রসুল্লাহ আমি 16 কেজি সোনা আনছি আবু বকর তুমি কত না যদি আসলে আমার আশির নাম মাত্র 60 কেজি উমর জিতি যাই আবু বকর আর আল্লাহর পছন্দ নাই যে তার আবু বকর আর ইজ্জা কেন ও যা আব্দাল আছে বারাকাল্লাহ মিয়া আবু বকরের হার নাই আবু বকর ও তাক্তা খলিফাতুর রসুল তাক্তা সব রূপে তাক্তা
আল্লাহ তার নবীরে জানাইয়া দিস, আল্লাহ নবী দি কাইয়া আমার মা তারা তুলিয়া হাতে প্রশ্নরে বন্ধাই দিব সুবহানাল্লাহ। কতখান আনছো যে 10 কেজি আনছি, কতখান আনছো যে 3 কেজি আনছি, 10 কেজি আলা বাড়িস তা না। নবীর সোয়াল ঘুরাই গেছেন, ওমর তোমার গরো লাগে কতখান তুই যদি আনছিল অর্ধেক তৈজের অর্ধেক হয়ে যাচ্ছে। অসুস্থ সর্মবারক উঠাইয়া জিকার করে এসার নমাজ হয়ে গেছে ফরমাইন যে আপনার অপেক্ষা সঙ্গে আল্লাহ নবী উঠতে চাই না, আবার মাথা করে আবার জিজ্ঞেস করেন, আবার উঠতেছেন, আবার মাথা করে 3 নম্বরবার আল্লাহ নবী ফরমান যাও আবু বকর যদি নামাজ পড়ো। আবু বকর পিছনের সোফো আসলো, ওমর আসলো সামনের সোফো, সাহাবী হলে ওমর জেলা ধরে মোসল্লা ফেলে নামাজ পড়া যায়। ওমরে আল্লাহ করবে এক হাতার তকুই মনে হয়েছে আল্লাহ নবী হুজরা মুবারক থেকে আওয়াজ শুনছিল যে তকবীরটা আবু বকরের নাই, তকবীরটা ওমরের তকবীর। আল্লাহ নবী ওন থেকে আওয়াজ দিছেন, ওমর রে পিছে হটাও, আবু বকর রে মুসল্লাত দেও, আমার আল্লাহ হুকুম করছে আমার মুসল্লাত আবু বকর সারা কেউ খাড়া দিতে না। আবু কোন জিনিসে মাল ওমরে বেশি দিলেন না আবু বকরে বেশি দিলেন? আবু বকর কোন জিনিস দিয়া যে আবু বকর জানোর মধ্যে আল্লাহ নবীর যে মহব্বত আছে একটা দুধর বান্ধর মাঝে দুধ দিয়ে উঠে দিলে তার পেছনে খাওয়াইবার লাগে ফেরত সঙ্গে করে আমার বাবা সমস্ত রাইজি নবীর মহাপত্র দরবার আছে যে না। আমরা বেদিশা বনে গেছি, আমরা একটুরা একটু দিশা আই যাওয়াটা জরুরি, শুধু গরু হইয়া বেস্ট পাওয়া যেত মিশা মাথান ভাই হল সামনে আল্লাহ জন্নতি হল রে কুসামদের জানাইব আপনাকে সুহান সালাম তো দিবা কুসামদের জানাইব কিতা কইয়া প্রথমে আল্লাহ যে সম্বোধন করবা কইবা মারহাবা বিশ্বাদী হে নমাজি উমরা খালি হজ খালি বন্ধা হোক তোমার কান্দে মুবারক বাদুল কামিটা হইতে না। হে আমার সত্যবাদী বন্ধা হোক তোমরা রে আমার আমি আল্লাহ তোমরা রে পিতা করিয়া কুশ আব্দিন জানাইয়া বলবার সুবহান। এরপরে আল্লাহ কইবা মারহাবান বিত্তাবিঈন হে অনুগত বন্ধা হোক তোমরা রে আমি স্বাগত জানাইয়া। তাবিঈনের আগে কইবা সাদিকীন সত্যবাদী যে সমাজ সত্য সত্যবাদিতা হয়ে গেছে, যে সমাজের সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে, জুলুম বন্ধ হয়ে গেছে, আদর ইজ্জত পাওয়া হয়ে গেছে, দুঃখা খেয়ানত বন্ধ হয়ে গেছে, এই সমাজে আটকে রাখবার কোনো ক্ষমতা নাই। এক হাদিস শুনাই আমি শেষ করিলাই আল্লাহ নবী ফরমাইন আয়েশা সিদ্দিকারে ফরমাইন হে আয়েশা অনেক কাছে হাদিস নতুন লাগতে হবে আল্লাহ নবী ফরমাইন হে আয়েশা আমার উম্মত যদি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 7 মহাদেশের উপরে আমার উম্মত মাত্র 12,000 টাকা কত হাজার আমার উম্মত যদি 12,000 হয়ে যায় সমস্ত পৃথিবীর মোকাবিলা করি আমার উম্মত যারা ইতামাট করায় যে কোনো দুশ্মনের সামনে যে কোনো বিরোধিতার সামনে আমার 12,000 উম্মত কাফি যথেষ্ট। যদি তারা এটমোর সামনে হারে, যদি তারা চক্রর সামনে হারে, তারা দুনিয়ার 70% পেট্রোলিয়াম হচ্ছে নবী দিচ্ছে মুসলমান মানুষ আস্থার দুনিয়ায় যে পেট্রোল খরচ হয় তার 70% মধ্য পড়ছে, কিন্তু জিল্লতি মুসলমান অপত্র মানুষ ফরিদা গুলাম লাগান মিডিল ইস্টে চালার অমুসলমান কথা হাজারি না আছে জিল্লতি। এর এক কারণ হল জুল, এক কারণ হল গিয়া খেয়ানত, এক কারণ হল জুট মিশাম, 3 জিনিস।
রাসূলুল্লাহ ফরমায়েন আমার 12,000 উম্মত দুনিয়াত কাফি, কিন্তু যদি এরা আরি যায় কখন এরা আহারে কিপতা মনে করিও না যে 12,000 সংখ্যার কারণে আরিছে, বরং তার খাসলতর কারণে তারা আরিছে। পরিষ্কার হয়েছে নি আমি তো বুঝছি নি বিষয়টাকে, 12,000 উম্মত দুনিয়ার মোকাবিলায় লাগি যথেষ্ট আমার উম্মত লাল একলাও এরা আরিবার কোনো কারণ নাই। যদি এরা হারি যায় তাহলে মনে করিও 12,000 সংখ্যার কারণে আরিছে না, বরং আরিছে তারা আখলাক নষ্ট হওয়ার কারণে, তারা ইমানে কমজোরি পাওয়া। আমাদের অবস্থাটা হলো হয়ে গেছে এলাকে ভাই মুসলমান হল সারা ওয়াজন মনোইল গিয়া আমরা বেদিশা বনে গেছি, আমরা অন্ধকার পড়ে গেছি, আমরা যদি পাশ করতে হয় আর জন্নত যাইতে হয়, জন্নত তো সস্তা না, জন্নত যাইতে হইলে ত্যাগ লাগবে, জন্নত যাইতে হইলে ত্যাগ লাগবে। আল্লাহ এখন হারাম যথেষ্ট, হালাল চুড়া, চুড়ার মাঝে যে পুস্তাক সে হালালই উপর্যন্ত উচ্ছাবিলাস করিয়া উন্মোচনা দায়িত্ব নয়, সবর করিয়া উন্মোচন করি। আর হালাল রাস্তায় যে সম্পদ বানাইতেছে আল্লাহ নিষেধ করছে না, জকাত দিব, সহাওয়াতি করব, আল্লাহ রাস্তা খরচ করব, সহি কিলা বলতাম যে আল্লাহ নবী ফরমান যে যত বেশি মাফ করে দিতে পারছে সে তত সহি। ও আমি ইঙ্গিত দিলাম মাফ করিতে মানুষের উদারভাবে যে দিন তার দিল খুলিয়া রাখছে, মানুষের পালাই চাইছে, মানুষের সাহায্য করছে। আমার বাবা কইতে নানি পরবলা হান দেখলে মন খুশ রাখতে কইতে নানি কোথা দেয় সফি বোনার পথিকা। আল্লাহ আমরা তৌফিক দাও, আল্লাহ আমরা হেদায়েত নসিব করুন, সবাই আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যে হাদিসি মাদ্রাসা সব করতে দেই আর আমরা মরহুম হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি তো বড় বড় মুখলিস মানুষের সাথে আন্তরিকতার সাথে খবরের জন্য তোর লাভ বানাই দেব, এই অঞ্চলের যত মধ্যে গান ইন্দার খেদমত করি করি গেছে আমরা প্রত্যেকের খবরের জন্য তোর লাভ বানাই দেব। আমি দোয়া করি সম্মিলিত করে আপনার ছেলে তার নানা লাগে দেওয়া, আমরা হাবিসাবর দামান তার ছেলে দিচ্ছে তার নানা লাগিয়ে দেওয়া ছেলে, আল্লাহ নানার কিন্তু নাইনি দুনিয়ার তার না ও জমেন না তো আল্লাহ তোমার বন্দার মালোর মধ্যে তুমি বরকত দাও, তার নানার একজন নতর বাসিন্দা বানাও, নানার রুহে তার আছে বস করিলে আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ রহমান নাম মানে সুন্দর করে ডাক্তি রে ভাই নামার কাছে মানুষ আল্লাহ মাফ করে দিল, জালু আহমদ একটু নাম পাওয়া গেছে, রুমোস আহমদ আর একটু নাম পাওয়া গেছে। আগে মানুষের মেসাব অনুরোধে জিকার করতে হয়, এখন মেসাবে জিকার করা সব মুক্তি হয়েছে। আল্লাহ ফরমে সাহেব দিচ্ছেন বাচ্চাকে আল্লাহ তুমি কবুল হবে বহুত আইসে নিল। হাফিজ আলাল মারা গেছেন, আল্লাহ তুমি জন্মত বিরদোষ নসিব ফরমাও, সাহায্য মুক্তা দান ফরমাও, তাই আমার সব 1,000 টাকা তোমার হাবা আল্লাহ তুমি কবুল, আব্বা আমার লাগে আল্লাহ আসুন দিদা আল্লাহ তুমি হায়াত দাও, আর তার সন্তান দেখে মতো তৌফিক দেও আল্লাহ মা করে আল্লাহ তুমি কবুল, মা বেমার আল্লাহ তুমি শিফায় করলে আয় দিলে না ঠিক করবো, 2 বছর সময় ধরে রয়েছেন তরুণ ইসলাম তোমার আব্বা আল্লাহ তুমি কবুল করো মা জিন্দা মন ধরে মা করে দেও মা কবুল কর দেও কিন্তু আমরা খালেদে আমরা দক্ষিণ শর্মা সহ অজিত রানীদূর চেয়ারম্যান ভাই খালেদে তার আম্মা আম্মা অসুস্থ, আল্লাহ তুমি সিফায় খুঁজে আসিলা নসিব ফরমাও, হায়াতে তুই বা নসিব তার বাপ আল্লাহ তুমি হরিফের আহমদ ফরমা করো তার আম্মা
আমরা আমার লোকে আইসেন আবুল গুলাম সব লন্ডন নিতে যাচ্ছে আল্লাহ তুমি কবুল হল তোমার বন্ধার দিকে আসলে পয়সা দেওয়াই যান আল্লাহ তুমি কবুল করবো। আচ্ছা লন্ডনে নাসিমুদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছেন বোক আমার হবো আল্লাহ তোমার বন্ধার কামকে তুমি কবুল করবো মানবর করতে হবে মা বাপে মা করে দেওয়া হল করে লেখকার বলাই বসল আল্লাহ আব্বা না আল্লাহ তো পরিমাণ রয়েছে জানে আল্লাহ তোমার বন্ধায় তোমার মা বল লাগে কয়রা করলাম আল্লাহ মা বাপের জন্য প্রতি করে দেও মা বাবার রুল আল্লাহ আল্লাহর উপরে খোঁজ করে দেও যতদিন আমরা হায়াতের আসছো মা বাবার কামরা আমি এতদিন করছেন আল্লাহ তুমি সুস্থতা নসিব ফরমাও শিফা দিতে আচ্ছা আচ্ছা সাসা অসুস্থ আল্লাহ তুমি শিফা নসিব ফরমাও আল্লাহুম্মা বারিক লাহু ফি আহলিহি ওয়া মালিহি আপনার আম্মাই গেছে ছোট ভাইয়ের নাম দিতে বহু আল্লাহ তুমি হালাল রুজির দরওয়াজা খুলে দাও মার্কেট মতো তৌফিক দাও আল্লাহ তুমি দিন দিনে তমাম মুশকিল আছে আল্লাহ তুমি বলে রহমত ফরমাও বুড়া কে বয়স মা বাবা লাগে দোয়া চাই আল্লাহ থান লাগে আল্লাহ দোয়া ফরমাও লাগে বাকি রাখে আল্লাহ আল্লাহ তুমি বলে 5,000 টাকা দিয়েছেন সেগুলো আমার এখানে আব্বা লাগে আছে আসো যে না আমার আগে আল্লাহ তুমি বলে একে রহমত ফরমাও ও মা ও দূর যাবে আচ্ছা তার নাম উপর বলা 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করবো আমার লবণ করবো শান্তির জিন্দগি আছে কবুল হবে শান্তির জিন্দগি আল্লাহ আছে বড় শান্তি বড় বড় মূল্যবান জিনিস দুশো বড় কসল্লাহ রুবেল আহমদ কাদার তা হই মাইক আজকাল মা বলতে মা বলে মালবর করতে ব্যবসার লাগে দোয়া চাই আল্লাহ নিশা হরাইয়া হাসাব হাসাব আমার বাবার কাছে কেউ ব্যবসা লাগে দোয়া সাবাত আইলে বলতে মানুষের ঠকিবার নিয়ত হরাইল আল্লাহ দর্শন দেবে আল্লাহ নবী ফরমাইছে সাচ্চা তাজির যে বনে যে আল্লাহ নবী ফরমাইছে সে জন্য তো আমার সঙ্গে হলো ব্যবসা যে কত মূল্যবান জিনিস যদি সত্যভাবে সে ব্যবসা করতে পারে নবী ফরমাই নিয়মত আমার সঙ্গে হলো তোমার বন্দার ব্যবসা থেকে আফাত করিয়া দূর করিয়া আল্লাহ বিদেশি কোনজন খালি হাসাম আছে ব্যবসা রোজগার করতাম আল্লাহ খালি বরকতের বরকত করছিল আপনি জুনাইদ আহমদ সাহেব এটা এখানে দুলায়েত কয়জন আকিকা করে নাম বলতে গেল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তারা নামের মধ্যে বেড়াচড়া আছে আকিকা করে নাম বলতে গেল এটা আমি এখানে বলা পরামর্শ দিব আর বাদ বাকি যেতে যারা আইবা দুনিয়া যারা নাম রাখতে সময় কিছু বোঝা পড়া হবে সুন্দর নাম রাখবার লাগে আল্লাহ নবী ওপর মাইছো কেন বলতে নামের খাতিরে বহুত মানুষ আল্লাহ মাফ করে দিতে সুবহানাল্লাহ ও আর সাথে বিষয় আল্লাহ থেকে কবুল হাবিতে কত পাঠাইছেন খালি দেবে 5,000 টাকা পাঠাইছেন তো আমার হবো আল্লাহ তুমি কবুল ফরমাও তোমার বন্ধার জিন্দা মুদারে মাফ করে দেবো ভালো ভালো করতে হবে আল্লাহ নিজের দরওয়াজা খুলিয়ে দেবো আল্লাহ
মাফ লাগি আল্লাহ কয়ে দিছেন তার মা বাবাকে মাফ করে দিও, তার হাতে দূরে খুশ করে দিও, তার বা চেঞ্জরে তার লাগে দোয়া করব আল্লাহ সবে কবুল করব বলে তার আল্লাহ তুমি কবুল করব আপনার হাতে কবুল উম্মতে মুহাম্মদ নিয়ত করিয়ে ও সাবর মানি আমরা হাবিস নাচিয়ে কত তান ছেলে আরো 2000 টাকা দিব আলহামদুলিল্লাহ اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت আল্লাহ আমি দাবি করতাম বাড়তাম না যে আমি তোমার রাজা মন্দির লাগে বলছি কিন্তু তোমার বন্ধা অত তোমার কৌশলে সেই মন্দির থেকে আমরা কোনো ভিক্ষারীরে হাত খালি আছে বিনয় করি না আল্লাহ আমরা মা করি দে আমরা মা বাপ মধ্যে গান করে মা করি দে তোমার আমি করতাম আমার মধ্যে মোমিন মোমিনা তো করে আল্লাহ আজকের এই মাহফিল হন্ডে কবুল ফরমাও আজকের মাহফিল ও রসিলাইয়া তারপর মুমিন মুমিনাত কবুল বাসরে করে মাফ করে দেও ইয়া আল্লাহ আমরা জিন্দা হলে তুমি হেদায়ত নসিব ফরমাও আমরা বড় অন্ধকারে ডুবে গেছি আল্লাহ আমরা আল্লাহর জগত নেও আমরা থাকি জগত বেবাসলত বেআমল আছে তুমি দূর করিয়ে তোমার গোলামে তোমার গোলামে লাগে মত আমরা রুহানি জিসমানি বেমার হলে শিফা নাইয়াত ফরমাও যতদিন হায়াতে রাস্তা সুস্থ পাবে এই সাথে তোমার গোলামিল লাগে মোটমাইন বানাই রাখি আল্লাহ আমরা আমরা যদি ওই চন্দ্রে সহি ভাবে নামাজি বানাইয়া দেব আল্লাহ আপনাকে হারাম থেকে নিজে থেকে যোগা থেকে তুমি হেফাজত করবো আল্লাহ নিজে হর শ্রদ্ধা আমার করি দেও আল্লাহ আমাদের পরিজনী হলে দূর করি দেও ব্যবসা হল মাঝে কয়ের বরকত না দিন করবো আল্লাহ এই জমিন থেকে গজব দূর করি রহমত ইয়া আল্লাহ তোমার মধ্যে হলে এই মফিল সাহায্য করছেন মেহনত করছেন আল্লাহ একদিন দুনিয়ারে দর্শন করি দেও আমরা এই মাদ্রাসা কাণ্ডে কবুল ফরমাও এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত তো রফির সাথে তুমি কাফির আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার খেদমত করে করে যারা দুনিয়া থেকে বিজয় হয়ে গেছে খাস করে হাবিব সাহেব আল্লাহ তার কবর মাঝে রহমত করে জয় বর্ষাও আল্লাহ ইয়াতটা ভর মমিন মমিনা তা ভর কবর তুমি জন্নত তালিবে কোরআন হলার সিনারে মনোবর ভরে দেও আল্লাহ পরীক্ষার্থী হলরে কামিয়াবি নসিব ফরমাও আমরা বেবুদ বেকস বেআহল বেচেন মন্ত্রে তুমি কিনারাত পৌঁছে দেন আমরা রে ভাই চাইতি দুনিয়া করে তো তুমি শর্মিন্দা করি আল্লাহ আমরা লাগে তার রে দোয়া হন্য আল্লাহ চলে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরা রে আমরা বিমার দর রে শিফা আনায়াত ফরমাও আল্লাহ আমরা তমাম জরুরিয়াত তোমার কুদরত দিয়ে পুরা করো আর আমার মন্দির পক্ষ দেবে তোমার হাবিবুর দরবারে দুরুদ ও সালাম রাখতে আল্লাহ আমার বুজুর্গানে কারাম আপনার দরজাতে বরণ করে দেও শুনে আপনার পীর ও মন্ত্রী সাহ আল্লাহ ফুলিয়া দিয়ে আমরা আন্দার দিল করে তুমি দর্শন করে দেও আল্লাহ আজকে ভাবলি প্রাপ্ত এই হাবিব সাহেব করে যত দিন থেকে নসিব কোরআন করে ইবিত্রে দিয়া কেন সামনে নিয়ে জলিল সত্য আল্লাহ তুমি ইজ্জত জিন্দগি নসিব ফরমাও
তোমার হাবি আমাদের জাহাঙ্গীর হোসেন পিতা মোহাম্মদ আব্দুল কাদির, গ্রাম দক্ষিণ নৈতাই, থানা মুগলা বাজার, দক্ষিণ চুমা সিলেট। যে পাখি ভাইটা প্রথমে, তার নাম জাহাঙ্গীর আহমদ। জাহাঙ্গীর হোসেন পিতা মোহাম্মদ আব্দুল কাদির, গ্রাম দক্ষিণ নৈতাই। দুই নম্বরে পাখি ভাই বা মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ গিয়াসউদ্দিন পিতা মোহাম্মদ আব্দুল জলিল, গ্রাম পূর্ব নেগাল, থানা মুগলা বাজার, দক্ষিণ সুরমা। মোহাম্মদ গিয়াসউদ্দিন পিতা মোহাম্মদ আব্দুল জলিল, গ্রাম পূর্ব নেগাল। Thank you.